রাজধানী ভেতরে ও আশেপাশে 77টি খালের দুই তৃতীয়াংশেরই অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কাগজে কলমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওতায় অবশিষ্ট 26টি খালের বেশিরভাগই পানি প্রবাহ নেই। খালগুলোর জায়গায় আবাসিক বাণিজ্যিক ভবন তৈরি করেছে দখলদাররা। দ্রুত তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। মানুষ শোভনের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন জামাল খান। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা ঘেঁষা এক সময়ের প্রমত্তা আদি বুড়িগঙ্গা খালের বর্তমান এই হাল। পানির প্রবাহ তো দূরের কথা, দেখে মনে হয় ময়লা আবর্জনার ভাগাড়। স্থানীয়রা বলছেন বছর দশেক আগেও নৌকা চলত এ খাল দিয়ে। দুই পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছেন আবাসিক ভবন ও শিল্প কারখানা। খালের 7 কিলোমিটার এলাকা জুড়েই এমন চিত্র। আস্তে আস্তে মানুষ ঘর উড়ায় এটারে ব্লক করে ফেলাইছে। ব্লক করাতে অনেক নদীটা মরে গেছে। কামরাঙ্গি চরের পানি নামতে পারে না, ওইদিকে রাস্তা পানি ডুবে থাকে, মানুষ চলাচল করতে পারে না। এটি বাসাবো খাল। ঢাকা জেলা প্রশাসনের খতিয়ানে খালের প্রস্থ 60 ফিট, কিন্তু অবশিষ্ট নেই 20 ফিটও। খালের সীমানা চিহ্নিত করে ঢাকা ওয়াসার বসানো পিলারও মানে না দখলবাজরা। সীমানার ভেতরে এসেই গড়ে তোলা হয়েছে আবাসিক ভবন। খালের স্মৃতি স্মরণ করছিলেন স্থানীয়রা। এখানে পানি ছিল খুব সচ্ছল, এখানে অনেক মাছ ধরতে পোলা, মানে সবাই আমরা ছোটবেলা ছিলাম, ওখানে মাছ ধরছি। এখানে নৌকা আসতো, নৌকা তরকারি মরকারি নৌকা আসতো, আম কাঠের নৌকা আসতো। গেল বছরের শেষ দিকে ঢাকার খালগুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। সরেজমিন পরিদর্শনে গিয়ে ঢাকার বিলুপ্ত এবং অস্তিত্বে থাকা খালগুলোর সংখ্যা চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। কমিশনের চেয়ারম্যান বলছেন আইনের প্রয়োগ না হওয়াতেই খালগুলোর দুরবস্থা। এ পর্যন্ত যতটুকু জানি 77টা খাল বের করতে পেরেছি আমরা, 77। এর মধ্যে 26টি আছে যেটা ওয়াসাকে দেওয়া হয়েছিল। সেখানে কে কে দখল আছে দখলদারদের তালিকা পর্যন্ত নেই। খাল বলেন, নদী বলেন, যে নামেই তাকে দেন না কেন, এবং এই যে এইটা যে দখল করবে তিনি 133 ধারায় অপরাধ করবে এবং পুলিশ তাকে ধরবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট 26টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ঢাকা ওয়াসা। এসব খালগুলোর সাথে নদীর সংযোগ থাকলেও দখল ও দূষণের কারণে পানি প্রবাহ নেই দু একটি ছাড়া কোনোটিতেই, যার পরিণতিতে বর্ষা মৌসুমে পানিমগ্ন তিলোত্তমা ঢাকা। দীর্ঘদিনের দূষণ আর দখলে মৃত প্রায় সব খাল দেখে বোঝার উপায় নেই যে নগরীর বুকে আলাদা সৌন্দর্য নিয়ে বয়ে চলত সব খাল। কর্তৃপক্ষের উদাসীনতায় বিলুপ্ত প্রায় এই খালগুলোকে নতুন করে পুনরুদ্ধারে সরকারি ঘোষণায় খুশি নগরবাসী। তবে কাজটিকে বেশ কঠিন ও চ্যালেঞ্জের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।